প্রথমে তোমরা থার্টি এইট পেজ লক্ষ্য করো এক দাগ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সহ লেখো একের এক শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার অপশন বি প্রতিকূল অভিকর্ষবর্তী চলন প্লাসেন্টা গঠনে সাহায্য করে প্রোজিস্টেরন কোনটি রোটেটর বেশি উত্তর পাইফরমিস কোষচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে উত্তর অপশান সি এম দশায় ক্যারিও কাইনেসিসের কোন দশায় সিস্টার ক্রমাটির দ্বয় পৃথক হয় সঠিক উত্তর ডি অ্যানাভেজ মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয় অপশানে পরিণত দশায় হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি এইটা যদি বলতো পিতার স্বাভাবিক ও আক্রান্ত পুত্র সন্তান তখন হতো বি ওয়ান ইস টু ওয়ান যেহেতু এখানে বলেছে বাহক ও আক্রান্ত পুত্র এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটিই নয় নেক্সট কোশ্চেন ইমাসকুলেশনের ফলে অপশেন সি উভয় লিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয় এক শঙ্কর জননের এফটু জনুতে উৎপন্ন লম্বা মটর গাছের জিনো কত প্রকার অপশন বি দুই প্রকার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির প্রবক্তা হলেন ল্যামার নিষ্ক্রিয় অঙ্গ নয় সঠিক উত্তর অপশন সি গিনিপিগের সিকাম শারীরবৃত্তীয় অভিযোজনের একটি উদাহরণ সঠিক উত্তর অপশন ডি উটের অতিরিক্ত জলক্ষয় সহন নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সঠিক উত্তর অপশন সি সিউডোমোনাস লয়েড বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গ নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায় উত্তর অপশন বি নয়ন তারা বিভাক্ষ দুই দাগ শূন্যস্থান পূরণ করো সহযোগী নিউরনের অবস্থান সবসময় ড্যাশতন্ত্রে উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্ভিদের ভূমস্থলিতে সহকারী কোষের সংখ্যা দুটি উচ্চতা সাপেক্ষে ক্যাপিটালটি স্মলটি একটি ড্যাশ শঙ্কর জীব এটি হয়ে যাবে বিশুদ্ধ জীব ড্যাশ ব্যক্তবিজি ও গুপ্ত বীজি উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে উত্তর হবে সিটা জীব বিবর্ধন ড্যাশ দূষণের ফলাফল উত্তর হবে জল পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয় উত্তর হবে সিঙ্গালি নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি কব্জা সন্ধি দুশো সত্তর ডিগ্রি ঘুরতে পারে এটি হবে মিথ্যা কারণ কবজা সন্ধি একশো আশি ডিগ্রি ঘুরতে পারে প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা এটি হবে সত্য এক বীজ উদ্বিদেরো জোড় কলম করা হয় এটি হবে মিথ্যা প্রোটোনোপিয়া সবুজ বর্ণ বুঝতে পারে না এটি হবে মিথ্যা কারণ প্রোটোনোপিয়া আক্রান্ত ব্যক্তি লাল বর্ণ চিনতে পারে না জল সংরক্ষণের জন্য ক্যাক্টাসিয়ে মিউসিলেস থাকে এটি হবে সত্য আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ এটি হবে মিথ্যা কারণ আরএনই হল প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড এরপর দেখো স্তম্ভ মেলাও অকালপত্রমচন্দ্রুত এখান থেকে অপশন জি সাইটোকাইনিন বেম তন্তু গঠন অপশন ই মাইক্রো টিউবিউলস এইচপিএলসি এখান থেকে থ্যালাসেমিয়া ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি প্রকৃতির খেলা জীব বৈচিত্র্য থেকে হয়ে যাবে রোজেন গৌণদূষক প্যান আবারও একবার বলছি তোমরা মিলিয়ে নাও অকাল পত্রমোচন রোধ এখান থেকে সাইটোকাইনিন। বেমতন্তু গঠন মাইক্রোটিউবিউলস এইচপিএলসি থালাসেমিয়া ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি এখান থেকে হয়ে যাবে প্রকৃতির খেলা জীব বৈচিত্র্য থেকে রোজেন গৌণ দূষক থেকে প্যান পরবর্তী দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি বি শব্দটি বেছে লেখো এখানে বি সদৃশ্যটি হবে সাইনোভিয়াল তরল কারণ বাকি তিনটি অন্তকর্ণের অংশ চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যেত না উত্তর হবে কোরোয়ে ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে উত্তর হবে হেডারো ক্রোমাটিন লোকাস কি উত্তর হয়ে যাবে ক্রোমোজমের যে নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে তাকে লোকাস বলে মিলার এবং উড়ে তাদের পরীক্ষায় অ্যামোনিয়া ও মিথেনের অনুপাত কি অনুপাতে ব্যবহার করেছিল সঠিক উত্তর হয়ে যাবে টু 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 মেটাস্টেসিস কি ক্যান্সারের কোষগুলি যখন দেহের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে আর এই ছড়িয়ে পড়ার পদ্ধতিকে মেটাস্টেসিস বলে নিচের চারটি বিষয়ে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো ও লেখো গর্ভদণ্ড গর্ভপত্র গর্ভাশয় গর্ভমুণ্ড এখানে তিনটি বিষয়ের অন্তর্গত বিষয়টি হবে গর্ভপত্র গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় এই প্রশ্নটির উত্তর আমি খুঁজে পাইনি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও এরপর তোমরা এইট্টি ফাইভ পেজ লক্ষ্য করো ক এমসি রয়েছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো ফটোনাস্টিক চলন বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় জীববেরিলিন হরমোন নিচের কোন শয্যাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রম নির্দেশ করো সঠিক উত্তর অপশন সি উদ্দীপনা গ্রাহক কারক কেন্দ্র কারক সারাপ্রদান উদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হল অপশন ডি হাইড্রা যে খার মূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএ তে থাকে তা হল সঠিক উত্তর অপশন বি ইউরাসিন জননাঙ্গ ও জনন পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের বয়সন্ধি দশায় দুটি শঙ্কর লম্বা গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে এফ জনুতে কয় প্রকার জিনোটাইপ গাছ পাওয়া যাবে উত্তর হবে অপশন সি তিন প্রকার হিমোফিলিয়ার বাহকমাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে অপশন ডি জিরো পারসেন্ট ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় সঠিক উত্তর অপশন বি চার প্রকার নীচের কোনটি আন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো সঠিক উত্তর অপশন বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম কোন প্রাণীটি বিশেষ নিত্য ভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো সঠিক উত্তর অপশন ডি মৌমাছি বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো সমসংস্থ অঙ্গ সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে সংযুক্ত অপশেন সি ডিনাইট্রিফিকেশন পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা বায়ু সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো অপশান সি ব্রংকাইটিস হাঁপানি ফুসফুসের ক্যান্সার এরপর রয়েছে শূন্যস্থান পূরণ মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে উত্তর হয়ে যাবে উপযোজন কোষ বিভাজনের মেটাফেস দোষায় ক্রোমোজম কোষের বিশুব অঞ্চলে বিন্যস্ত থাকে হিমোফিলিয়া হল একটি লিঙ্গ সংযোজিত দ্বারা সৃষ্ট রোগ মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত কক্সিস অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে বলে ক্রায় সংরক্ষণ তোমরা একটু প্রশ্নটা খেয়াল করো এখানে কিন্তু মাইনাস দেওয়া নেই নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি এটি হবে সত্য ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটি হবে মিথ্যা মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ ঘটানো যায় এটি হবে সত্য কারণ মটর গাছ উভয় লিঙ্গ প্রকৃতির জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্ঠকে রূপান্তরিত হয় এটি হবে সত্য একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ কার্বন ডাই অক্সাইড এটি হবে সত্য বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু নির্গত হয় এটি হবে মিথ্যা কারণ লঘু না হয়ে এটা হবে ঘন এরপর তোমরা লক্ষ্য করো স্তম্ভ মেলাও অন্ধ এখান থেকে হয়ে যাবে রেটিনাও ও অপটিক্সাল সংযোগস্থল সাইটোকাইনেসিস এখান থেকে হবে কোষপাত গঠন প্রাকৃতিক নির্বাচনবাদ ডারউইন অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় এখান থেকে হবে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন গর্ভমুণ্ডে স্থানান্তরণ এখান থেকে হয়ে যাবে পরাগ রেণু থেকে হবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও বিষ রদৃশ্যটি বেছে লেখো এখানে বিষ রদৃশ্যটি হবে সিএসএফ কারণ বাকি তিনটি হরমোন অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি তরলটির নাম হলো অ্যাকুয়াস হিউমন এর কাজ হলো প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা আর চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ श প্রোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি এরপর রয়েছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব এটা থেকে হয়ে যাবে টেলোফেজেলাসমিয়া রোগীর জন্য দায়জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে উত্তর হবে ওটোজম সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে উত্তর হয়ে যাবে অপসারী নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো ও লেখো ভ্রূণ কলা ক্রয় সংরক্ষণ বীজ এখানে হবে ক্রায় সংরক্ষণ তিনটি বিষয়ের অন্তর্গত বিশেষ প্রশ্ন সুন্দর পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ কি সঠিক উত্তর হয়ে যাবে লবণাম্বু উদ্ভিদের সংখ্যা হ্রাস তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সুস্থ থাকো বাই